বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد شميت درشك الشرطان جمعنا بأبو شعب عن الله رب العالمين হারাম করে দিয়েছেন সেগুলো নিয়ে আমাদের ইতিপূর্বে বেশ কয়েকটি পর্বে আলোচনা আমরা করেছি আজও সেই ধারাবাহিকতা বজায় রেখে আমরা আপনাদের কাছে সেই বিষয়গুলি তুলে ধরার চেষ্টা পাবো অমা তৌফিক ইল্লা বিল্লাহ আজকে যে হাদিসটি আমরা পাঠ করেছি সে হাদিসটি আবু হরাই আল্লাহ রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি আল্লাহর নবী আলহ সালাম থেকে বর্ণনা করেন মহানবী মোহাম্মদ রসুল্লা সাল সাল্লাম বলেছেন উট ছাগল ভেড়া দোম্বা এগুলিকে তোমরা তার ওলনে দুধ আটকে রেখে বিক্রি করবে না জাহলিয়াতের যুগে উট বা ছাগল ভেড়া দোম্বা এগুলির ওলানে দুধ বেশি করে দেখিয়ে বিক্রি করতো ধোকা দিয়ে একদিন দুই দিন দুধ দহন না করলে ওলানটা বড় হয়ে যেত কাজেই ক্রেতা মনে করত এটার দুধ বেশি হয় এক কেজির জায়গায় দেড় কেজি দুই কেজি এই ধরনের ধারণা করত তাই বেশি দাম দিয়ে ক্রয় করতে তারা দ্বিধাবোধ করত না পরবর্তীতে যখন বাড়িতে নিয়ে গিয়ে দহন করত ক্রেতা তার বিপরীত তারা পেত এই ধরনের ধোকাবাজি করে দুধ দেয় এমন গাভী বা ওট বা ছাগল ভেড়া দোম্বা এটা আল্লাহর নবী আলিসাল্লাম এইভাবে বিক্রি করাকে হারাম করে দিয়েছেন নিষেধ করে দিয়েছেন কারণ এর মাধ্যমে অন্যকে ধোকা দেওয়া হয় আজ এর চেয়ে তো মারাত্মক আমাদের সমাজে রয়েছে সেটা হলো যে দুধ দহন করে যেটা আমরা শুনেছি যে দুধ দহন করে ওই দুধটাকে আবার ওই গাভীকে বা এখন ছাগল বা ভেড়া দুম্বা যাই হোক ওটাকে আবারও যদি খাইয়ে দেওয়া হয় পান করিয়ে দেওয়া হয় তাহলে ডবল ওলানের মধ্যে দুধ এসে যায় পরবর্তীতে এই দুধ দেয় এমন পশু পরবর্তীতে একেবারে এই দুধ শুকিয়ে যায় অথবা যা নর্মালি হতো সেটাও আর হয় না এইভাবে ধোকা দেওয়া যে একটা প্রথা জাহিলিয়াতের যুগে ছিল আজও এই প্রথাটা আমাদের সমাজে দেখা যায় তাই সেই যুগে আর এই যুগে যুগ পরিবর্তন হলেও মানুষের সেই ধোকাবাজির পদ্ধতিটা নিয়মটা বরং এই টেকনোলজির যুগে আরও উন্নত মানের সিস্টেম হয়ে দাঁড়িয়েছে তাই এই ধরনের ব্যবসা শরীয়তে হারাম করে দেওয়া হয়েছে ফমানি তাহা যদি কেউ ক্রয় করে নেয় এই ধরনের ওলানের মধ্যে দুধ বেশি দেখিয়ে ফাহুয়া বেখাই না বাদা বা আই লুবো হা তাহলে সে এই ধরনের যদি ধোকা প্রমাণিত হয় তাহলে ক্রেতা দুইটার যে কোনো একটা করতে পারে চাইলে সেটাকে সে রেখে দিবে মেনে নিবে যা হবের হয়ে গেছে ও ইনসা রাদ্দাহা আর যদি চাই তাহলে ওই গাভিটা বা ওই ছাগল ভেড়া দম্বাটা বা ওই উটটা সে ফেরত দিবে বিক্রেতার কাছে বসা আমিন তামরিন তবে এর সঙ্গে এক সা অর্থাৎ প্রায় আড়াই কেজি খেজুর বা আড়াই কেজি খাদ্য যেটা অন্য বর্ণে আছে এই গাভের সঙ্গে ফেরত দেওয়ার সময় দিতে হবে কারণ সে যে দুধ পান করে খেলো একদিন বা দুই দিন যা খেয়েছে কতটুক খেয়েছে কতটুক ওর হক ছিল আর এখানে কতটুক বিক্রেতার ছিল এটাকে পার্থক্য করা কমার বেশি কঠিন জিনিস তাই শরীয়ত এখানে একসা পরিমাণ খেজুর বা যে দেশের যেটা খাদ্য সেই খাদ্য দিয়ে দিবে তাহলে তার ওই যে অংশটা সে পান করলো ট্রাই করে তার কাছে দু একদিন যে রেখেছে যাতে করে এখানে বিক্রেতাও আবার তার লস না হয়ে যায় এই ধরনের একটা সুন্দর ব্যবস্থা ইসলাম আমাদেরকে দান করেছে মুসলিম বোখারি বর্ণনা করেছেন ইমাম মুসলিমের বর্ণা ফাহু আবিল খিয়ার সালাস তিন দিন তার এখতিয়ার থাকবে এটা হলো এখতিয়ার তার তিন দিনের মধ্যে সে রাখবে না ফেরত দিবে দুইটার যে কোনো একটা সিদ্ধান্ত সে গ্রহণ করতে পারবে অফিরেওয়াতিল্লাহ আল্লাহ কাহাল বুখারি অন্য বর্ণায় মুসলিম এসে যেটা ইমাম বোখারী মো আল্লাহ হিসেবে বর্ণনা করেছেন ওরাদ্দামা আহা সাহিন তাম ফেরত দিবে খাদ্য এক সা অর্থাৎ আড়াই কেজি পরিমাণ সহ এই খাদ্যটা যেখানে কোনো বর্ণে তাহলে খেজুরের কথা রয়েছে আর কোনো বর্ণায় রয়েছে খাদ্য যার যার দেশের যে ধরনের উন্নত খাদ্য বা প্রধান খাদ্য সেটাই দিয়ে তাকে ফেরত দিবে গাভীটি ওয়ালা আসামরা কলাল বুখারি ওয়ামারু আখতার এখানে গম দেওয়া যাবে না বোখারি রাহেমহল্লা বলছেন যে খেজুরের কথাটাই বেশি বর্ণায় এসেছে মোট কথা আরবদের প্রধান খাদ্য ছিল খেজুর খেজুর যদি দেয় উত্তম খেজুর না থাকে অন্য দেশে যে দেশে হয়তো চাউল রয়েছে ভুট্টা রয়েছে আলু রয়েছে যে যে দেশের প্রধান খাদ্য যেটা প্রধান গাল্লা সেটাই যদি ফেরত দিয়ে দেয় একসা পরিমাণ তাহলে এই যে কিছু অংশ কার খেয়ে ফেলেছে পান করেছে সেটা আদায় হয়ে গেল এখানে শরীয় সুন্দর একটি ফয়সালা করে দিয়েছে এটা আমাদেরকে মানলেই ভেজালটা মিটে যাবে তবে এক্ষেত্রে আমরা বলবো যারা এই ধরনের অন্যায় এই ধরনের গ্রীষ্ম এই ধরনের অন্যায় কাজ করে বা এই ধরনের ওলানে বড়শি করে দুধ দেখে মানুষকে ধোকা দিয়ে বিক্রি করা এটা বড় অন্যায় হবে এখানে আরো একটা কথা আমার মনে হয় মনে রাখতে হবে যে যখন ওলানের মধ্যে তার দুধ দহন করবে না তখন তার যে বাছুরটা রবে সেটাকে তো তার দুধ খেতে দেওয়া হবে না যার ফলে সে একদিক থেকে গাভী তার ওলানের মধ্যে যখন দুধ বেশি হবে টন টন তার একটা ব্যথা হবে একটা পশুকে কষ্ট দেওয়া হবে ওদিকের বাচ্চাকে কষ্ট দেওয়া হবে অন্যদিক থেকে ক্রেতাকে ধোকা দেওয়া হবে এই জন্য একাধিক সমস্যার মধ্যে রয়েছে যার ফলে ইসলাম এই ধরনের অন্যায়কে হারাম করে দিয়েছে আল্লাহ রবাহ আলমিন তিনি আমাদের কোনটি কল্যাণ আর কোনটি অকল্যাণ তিনি ভালো জানেন তাই তো রব্বুল আলমিন এই ধরনের বিধান আমাদের সুবিধার্থে আমাদের কল্যাণার্থে তিনি প্রণয়ন করেছেন তার প্রিয় হাবিব মোহাম্মদুর রসুল্লাহ صلى الله عليه وسلم المدهم وعن ابن مسعود رضي الله تعالى عنه قال من اشترى شاة محفلة فردها فليرد ماها ساء راه البخاري وزاد الاسماعيلي من تمر عبد الله بن مسعود تكي بونيتو تني بولين من اشترى شاة محفلة جيبكتي كنو شاغول بهرادومبا شاغول بهرادومبا غنمو بولاي ছাগল ভেড়া দুম্বাকে কেউ যদি কোনো ছাগল বা ভেড়া দুম্বা তার ওলানের মধ্যে দুধ সংরক্ষিত রেখে ওলান বড় করে বিক্রি করেছে এমন যদি সে ছাগল কিনে নেয় বা ভেড়া দুম্বা কিনে তাহলে সে যদি এটা না রাখতে চায় ফেরত দেওয়ার সময় একসা পরিমাণ তাকে জিনিস দিয়ে ফেরত দিতে হবে যাতে করে যে দুধটা সে পান করেছে এটা যেন বিক্রেতার ক্ষতিগ্রস্ত থেকে বা কিছুটা সুযোগ হয়ে যায় আর বাকি পরিপূর্ণ যদি তার হক আদা না হয় তাহলে তার সাজা স্বরূপ হবে যেহেতু সে ধোকার আশ্রয় গ্রহণ করেছে এই হাদিস দ্বারা আমরা এটাই বুঝতে পারি ওয়ান আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা সুবরাতিন মিন তাআম ফাদখলা ইয়াদাহু ফিহা পানা আলাত আসাবি আউহু আল্লাহর নবী আইস থেকে আবু হরেরা রাদিয়াল্লাহত আলা আনহ বর্ণনা করেন যে আল্লাহর নবী আলিসলাতসালাম তিনি খাদ্যের একটি ঢিপ বা খাদ্যের একটা স্তূপ তৈরি করা ছিল ওইখান দিয়ে তিনি অতিক্রম করতেছিলেন খাদ্যের স্তূপ সেটা চাল হোক ডাল হোক বা সেই যুগের খেজুর হোক বাজারে আল্লাহর নবী আলিসলাহাতসলাম বাজার দেখার জন্যে হয়তো গিয়েছিলেন কে কিভাবে ব্যবসা করে তাই সেখান দিয়ে যখন তিনি যাচ্ছিলেন অতিক্রম করতেছিলেন একটি খাদ্যের স্তূপ ছিল যে ধরনের খাদ্য হোক ওইখানে ফা দ খালা ইয়া দাহু ফি হা আল্লাহনবি ওই খাদ্যটাকে চেক করার জন্য পরীক্ষা করার জন্য তার হাত মোবারক ওই খাদ্যের ঢিপির মধ্যে স্তুপের মধ্যে তিনি প্রবেশ করিয়ে দিলেন ফানা আলাত আসাবিহু বেলা আলা নবী আলিসাল্তুসাল্লামের আঙুলগুলি ভিজে গেল ফাকা আ মা আল্লাহ নবী আলিসাম বললেন ওই ব্যবসায়ীকে এটা কি আরে উপরে শুকনার ভিতরে ভিজা এর ব্যাপারটা কি হে মালিক ব্যবসায়ী এটা কি ব্যাপার উপরে শুকনার ভিতরে ভিজা কাল আসাবাদ বাত হুসামা রাসুল আল্লাহ ওই ব্যক্তি বলল আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম আসলে রাত্রে বৃষ্টির পানি হয়েছে এর মধ্যে পানি ঢুকে গেছে আমার কিছুই করার ছিল না কাল আফালা জাল তাহু ফাউকাত্তাম তোমার এই যে ভিজে গেছে পানি যেটাতে ঢুকছে এটা উপরে রাখো নাই কেন শুকনাটা ভিতরে রাখতে আর ভিজাটাকে উঠিয়ে উপর রাখতে তুমি তাই ইয়ারা যাতে করে মানুষ দেখতো যে তোমার এই খাওয়াটা খাদ্য দ্রব্য ভিজে গেছে মানগাসা ফালাইসা মিন্নি যে ব্যক্তি ধোকা দেয় প্রতারণা করে দেখাই একটা তার ভিতরে আর তার গুণগত মানে বা তার সংখ্যাতে যে কিছুতে হোক যদি দেখে মানুষ একটা কিন্তু আসলে আর এই ধরনের ধোকাবাজি যে করে ফলাই সে আমার অন্তর্ভুক্ত নয় সে আমি মোহাম্মদ সাল্লামের যে তরিকা আমার যে শরীয়ত আমার যে নিয়ম পদ্ধতি এর অন্তর্ভুক্ত নয় এইভাবে আল্লাহ নবী আলি সালাতাম ধমকালেন ওই ব্যবসায়ীকে আজও এই ধরনের কার্যক্রম আমাদের সমাজে দেখা যায় দেখা যায় আজ মানুষ চাউল যেটা ভালো কোয়ালিটি এর সঙ্গে নিম্নমানের চাউলকে মিক্সড করে দেয় অনেক সময় আজ দেখা যায় আজকাল এমনও হয় চাউলের মাঝে মেশিন বের হয়েছে মেশিন যে ঠিক চাউলের রঙে চাউলের মতো করে সাইজে পাথর কেটে কেটে পাঁচ কেজি একমুনে ঢুকে দেওয়া হলো এই ধরনের ধোকাবাজি ব্যবসা বাণিজ্য আজ ভরে গেছে এই ধরনের লোকদেরকে আল্লাহর কাছে আমরা দয়া করি আল্লাহ তাদের হৃদায়াত করুন তাদেরকে আহ্বান জানাই এই ধরনের অন্যায় এই ধরনের ধোকাবাজি এই ধরনের অন্যায় অবিচার ছেড়ে দিন এ হারাম খেয়ে আপনার আরাম নষ্ট হয়ে যাবে পাপ করে আপনার শান্তি বিদায় নেবে কাজে এইভাবে অন্যায় পথ ধরে আপনি আপনার মুসলিম ভাইকে বা অন্য কোনো ভাইকে আপনি ঠকাবেন আমরা হাদিসটির বাকি অংশ ছোট্ট একটা বিরতির পরে পূর্ণ করব ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আপনাদের সকলকে হুকুম মানার নাম আপনি ক্রেতা জেনে নিন ইসলামের ক্রয় বিধান বিক্রেতা জেনে নিন ইসলামের বিক্রয় বিধান আপনি ব্যবসায়ী জেনে নিন ইসলামের ব্যবসার বিধান মানতে হলে জানতে হবে জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন আজ রাত দশটায় সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস টিভি বাংলায় Saturdays provide. In Britain, we are facing one big problem that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense Father, Son, and Holy Spirit? The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified,

শিল্ক চারোদিকে চলছে এক জোয়ার বিদারতের প্রচণ্ড ঝরে লণ্ড ভণ্ড রসুল লহ সল্লম লাহ আলিহুসাল্লামের সুন্না পিচ্ছিল সরুপথে জান্নাতী কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে ছয় পাঁচ যে করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবল মাত্র পিএসটিভি বাংলায় জানুন কেন মুমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হলো তাওহীদের প্রচার কালিমার আবেদন পরবর্তী অনুষ্ঠান পিএসটিভি বাংলায় আসসালামু আলাইকুম বিরতির পরে সম্মানিত দর্শক শ্রোতা ফিরে এলাম আবারও দর্শে আপনাদের কাছে নিয়ে আমরা বিরতির পূর্বে আবু হরিয়া রাজিয়া তালা হাদিস বর্ণনা করতেছিলাম তিনি বলেন যে আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম একটি খাদ্যের স্তূপ সেটা চাল হোক ডাল হোক বা সে যুগের খেজুর হোক বাজারে আল্লাহর নবী আলিয়া বাজার দেখার জন্য হয়তো গিয়েছিলেন কে কিভাবে ব্যবসা করে তাই সেখান দিয়ে যখন তিনি যাচ্ছিলেন অতিক্রম করতেছিলেন একটি খাদ্যের স্তূপ ছিল যে ধরনের খাদ্য হোক ওইখানে আল্লাহ নবী আলাতাম ওই খাদ্যটাকে চেক করার জন্যে পরীক্ষা করার জন্যে তার হাত মোবারক ওই খাদ্যের ঢিপির মধ্যে স্তূপের মধ্যে তিনি প্রবেশ করিয়ে দিলেন ফানা বেলালা আল্লাহ নবী আলিস্লামের আঙ্গুলগিরি ভিজে গেল গেলাম আল্লাহ নবী সালাতাম বললেন ওই ব্যবসায়ীকে এটা কি আরে উপরে শুকনার ভিতরে ভিজা এর ব্যাপারটা কি হে খাদ্যের মালিক হে ব্যবসায়ী এটা কি ব্যাপার উপরে শুকনার ভিতরে ভিজা আসা বাত হুসামা রাসুল আল্লাহ ওই ব্যক্তি বলল আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম আসলে রাত্রে বৃষ্টির পানি হয়েছে এর মধ্যে পানি ঢুকে গেছে আমার কিছুই করার ছিল না কাল আফালা, তোমার এই যে ভিজে গেছে পানি ঢুকছে এটা উপরে রাখো জাল যেটাতে কেন শুকনাটা ভিতরে রাখতে আর ভিজাটাকে উঠিয়ে উপরে রাখতে তুমি তাই ইয়ার না যাতে করে মানুষ দেখতো যে তোমার এই খাওয়াটা খাদ্যদ্রব্য ভিজে গেছে মানঘাসা ফালাই সামিনী যে ব্যক্তি ধোকা দেয় প্রতারণা করে দেখায় একটা তার ভিতরে আর তার গুণগত মানে বা তার সংখ্যাতে যে কিছুতে হোক যদি দেখে মানুষ একটা কিন্তু আসলে আর এই ধরনের ধোকাবাজি যে করে ফলাইসামনি সে আমার অন্তর্ভুক্ত নয় সে আমি মোহাম্মদ সাল্লামের যে তরিকা আমার যে শরীয়ত আমার যে নিয়ম পদ্ধতি এর অন্তর্ভুক্ত নয় এইভাবে আল্লাহ নবী আহসালাম ধমকালেন ওই ব্যবসায়ীকে আজও এই ধরনের কার্যক্রম আমাদের সমাজে দেখা যায় দেখা যায় আজ মানুষ চাউল যেটা ভালো কোয়ালিটি এর সঙ্গে নিম্নমানের চাউলকে মিক্সড করে দেয় অনেক সময় আজ দেখা যায় আজকাল এমনও হয় চাউলের মাঝে মেশিন বের হয়েছে মেশিন যে ঠিক চাউলের রঙে চাউলের মতো করে সাইজে পাথর কেটে কেটে পাঁচ কেজি মনে ঢুকে দেওয়া হলো এই ধরনের ধোকাবাজি ব্যবসা বাণিজ্যে আজ ভরে গেছে এই ধরনের লোকদেরকে আল্লাহর কাছে আমরা দয়া করি আল্লাহ তাদের হৃদায়ত করুন তাদেরকে আহ্বান জানাই এই ধরনের অন্যায় এই ধরনের ধোকাবাজি এই ধরনের অন্যায় অবিচার ছেড়ে দিন এ হারাম খেয়ে আপনার আরাম নষ্ট হয়ে যাবে পাপ করে আপনার শান্তি বিদায় নেবে কাজে এইভাবে অন্যায় পথ ধরে আপনি আপনার মুসলিম ভাইকে বা অন্য কোনো ভাইকে আপনি ঠকাবেন আবার দেখা যায় যে চাউলের মধ্যে রং দিয়ে তার সুন্দর ব্যবহার ই করে অনেক সময় দেখা যায় চাউল লাল এটাকে সাদা করার জন্যে পাউডার বা ব্লিচিং পাউডার ব্যবহার করা হয় এগুলি খেয়ে তো মানুষ অসুস্থ হয়ে যাবে কাজে যে ধরনের রং বা এই ধরনের পাথর বা যা কিছু মিক্সড করে দিয়ে এই যে মানুষের ক্ষতি করে মানুষের অন্যায় করে আজ দেখা যায় রাসায়নিক কিছু জিনিস খাওয়াই মাছকে বা গরুকে বা ছাগলকে মোটা তাজা করা হচ্ছে সেক্ষেত্রে দেখা হচ্ছে এটা খুব অনেক সময় দেখা যায় যে বুড়া টাটকা গরু বা ছাগল যেটা শুকিয়ে গেছে গোস্তর মধ্যে কোনো স্বাদ নাই বা ওটা একেবারে বুড়ো হয়ে গেছে তারপরে দেখা যায় যে ওইখানে ওই জবা করার পরে রক্তটাকে বের হতে দেয় না হারাম এটা তারপরে দেখা যায় এমনও শুনেছি আমরা যে গরুর মধ্যে কি করে লহা দিয়ে তার হাটের মধ্যে গোতা দিয়ে ফাটিয়ে দিয়ে সমস্ত শরীর রক্তটাকে কি করে এবার ছড়িয়ে দেয় ওই ওই জীবিত গরু বা বা পশুকে দিয়ে পিটে পিটে তার রক্তটা গোস্তের মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে এরপরে জবা করে এ ধরনের অন্যায় অবিচার করে একটা পশুর ওপরে আল্লাহ নবী আলিসাল্লাম বলছেন যখন তোমরা জবাহ করো সুন্দর মতো জবা করো কষ্ট যেন না পাই আল্লাহ নবী আলসালাম বলছেন তোমরা যখন কোনো পশুকে জবাই করো তখন তোমাদের ছুরিটাকে ভালো করে ধার তোমরা সান দিয়ে ধার করে নাও ভোতা ছুরি দিয়ে জবা করলে একটা পশু কষ্ট পাবে তাই এই ধরনের ধোকাবাজি সম্পূর্ণভাবে শরীয়তে হারাম এগুলি থেকে আমাদের বাঁচার চেষ্টা করতে হবে ব্যবসায় ক্ষেত্রে কিছু মানুষ ইনসাফকারী যারা সঠিকভাবে ব্যবসা করেন আর কিছু আছে যা আলেম জুলুম করে এইভাবে ধোকাবাজি করে ওর মধ্যে সুদ কারবারি করে লেনদেনের মধ্যে আবার কিছু আছে কি যারা অতিরিক্ত সুন্দর মতো করে যা পাওয়ার হকদার তার চেয়ে আরও ভালো করে দেওয়ার চেষ্টা করে তাহলে আমাদেরকে এই ধরনের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো প্রকার ধোকাবাজি বিন্দু পরিমাণের ধোকাবাজি সেটা তার গুণগত মানে হোক অথবা তার সংখ্যাতে যাতেই হোক সেটা ক্রেতা বিক্রেতার কাছে তার যা অবস্থা সবকিছুই দেখে বা তার বর্ণনা দিয়ে বলে ফেলবে তারপরও সে যদি ক্রয় করে সেটা ভিন্ন কথা এই একটা গরু অত্যন্ত ঢিলা চলে না ঠিক মতো তারপরও দেখা যাচ্ছে তাকে হয়তো এমন কিছু তার মধ্যে মানে তাকে হানা দিয়েছে আল বলে ওই হাতের মধ্যে থাকে আংটির মধ্যে চাপ দিলে লাভ দিয়ে উঠে লেজের মধ্যে ধরলে বা লাঠির আগালে থাকে গুতা মারলে তখন লাভ দিয়ে ওঠে তখন যে কেউ আসে তখন দেখতে পায় যে গরুটা তো খুব চঞ্চল খুব দ্রুত চলবে কিন্তু যখন তাকে এইভাবে বেশি দাম দিয়ে নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে দেখা যায় এটা একেবারে একেবারে এটা আর ভালো কাজ করে না বরং এমনও দেখা যায় যে হালে জুড়লে সেটা শুয়ে যায় গায়েতে দিলে সেটা গায়ে টানে না কিন্তু সেটাকে ধোকা দিয়ে এইভাবে মানুষের কাছে বিক্রি করে এগুলি সম্পূর্ণভাবে হারাম যারা দায়িত্বে আছেন তারা যে এর প্রতিবাদ করে এর প্রতিরোধ গড়ে এগুলিতে বাজার থেকে ধোকাবাজিকে উঠাবের চেষ্টা করুন যারা সরকার বেসরকারিভাবে আর আমরা দোয়া করি আল্লাহর কাছে যা এ ধরনের অন্যায় অবিচার পথে আছে আল্লাহ তাদেরকে হেদায়াত দান করুন যেগুলি হারাম বস্তু সেটা তো আবাদ করা যাবে না যেমন গাঁজা ভাং তামাক হিরোইন যত কিছু আছে যেগুলি মাদক দ্রব্য যেগুলি মানুষকে নেশা করে মানুষের বিবেক নষ্ট করে আকাল নষ্ট করে যেগুলি মানুষ তার বিবেক হারিয়ে ফেলে মানুষ নেশাগ্রস্ত হয়ে যায় এই সমস্ত বস্তুকে হারাম করে দেওয়া হয়েছে এগুলির আবাদ করা টোটালি হারাম এছাড়া যেগুলি হালাল বস্তু এগুলো যদি আমি জানি যে যে ক্রয় করবে সে হারামে লাগাবে বা এর দ্বারা হারাম কিছু বানাবে তাহলে তার কাছেও বিক্রি করা হারাম কারণ আল বলেন ভালো কাজ কাজে একে অপরকে সহযোগিতা করো কিন্তু অন্যায় কাজ পাপের কাজ গোনহার কাজ অশ্লীল বেহায়া কাজ মদ বানাবে এর দ্বারা সে অন্যায় করবে এই ধরনের যেকোনো অন্যায় কাজে আর যেগুলি সীমা লঙ্ঘনের কাজ এই সমস্ত কাজে তোমরা কেউ কাউকে সহযোগিতা করবে না ওয়ান আয়েশাদ রাদ আল্লাহ তার আনহা কারাতুল্লাহিসাল্লাল্লাহ আয়েসাল্লাম আল খারাজ বিরজামান রাহুল খামসা ওদা আফল বুখারী ওবুদা উদ ওসাহৎ থির্মিদি আয়েশ রাদ আল্লাহ তাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী আয়েশ রাতসাল্লাম বলেছেন যে লাভমান হওয়া উপকৃত হবে যে তার উপরে জিম্মা থাকবে জামিনদার তাকে হতে হবে অর্থাৎ কেউ যদি কোনো জিনিস ক্রয় করে নিয়ে গেল এখন এটাকে সে ফেরত দিতে চায় তাহলে এই ফেরত দেওয়ার মাঝে যদি এই জিনিসটা নষ্ট হয়ে যায় তাহলে তার জিম্মাদারি তার উপরেই থাকবে যে বিক্রেতা তার উপরে না যে ক্রেতা কারণ সে নিয়ে একদিন দুই দিন তিন দিন এটার সে ফায়দা নিচ্ছে সেটার দ্বারা উপকৃত হচ্ছে এরপরে নষ্ট হয়ে গেলে বিক্রেতার উপরে যাবে সেটা হতে পারে না কাজেই যে কোনো ক্রেতা কোনো জিনিস ক্রয় করে এর দ্বারা উপকৃত হচ্ছে তাহলে তাকে জামিনদার অর্থাৎ জিম্মা তার উপরে থাকবে জামানত তার উপরে থাকবে অর্থাৎ ফেরত দিতে যদি চায় আর এর মধ্যখানে নষ্ট হয়ে যায় ক্ষতি হয়ে যায় তাহলে তার দায় দায়িত্ব ক্রেতার উপরে থাকবে বিক্রেতার উপরে না যেহেতু সে ফায়দা নিচ্ছে তাহলে কেউ যদি কোনো জিনিস ক্রয় করে নাই এরপরে সেটাকে ফেরত দিতে যায় এবং এর মধ্যে কোন ত্রুটি বিচ্যুতি বা এর কাছে থাকা অবস্থায় কোনো সমস্যা হয়ে যায় তাহলে এর ক্ষতিপূরণ দিতে হবে ক্রেতাকে পাঁচ জনে বর্ণনা করেছেন ইমাম বোখারি ইমাম বলেছেন ইমাম তিরমিজিমা ইবনুল জারুদ ইবনুল হেব্বান হাকিম ইবনুল কাত্তান সহি বলেছেন আল্লাহজন আমাদেরকে যা শিখতেছি সে অনুযায়ী আমল করার তফিক দান করেন আওয়ানা করেনা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ oh

সাল্লামকে সমস্ত বিশ্বের জন্যে রহমত বানিয়ে পাঠালেন শান্তির দূত কাল সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় না ইউ শরক বিল্লাহ নিশ্চয়ই যে আল্লাহর সাথে লিপ্ত হয় আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং নাম অবধারিত করে দেন শহীদুল্লাহ খান মাদানী জান্নাতে যাওয়ার এবং নাম হতে পাচার একটাই মাত্র পথ তাওহীদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ জানার জন্য দেখুন আমার ধারাবাহিক দাস কিতাপত অহেন দেখুন কিতাবুত্ত্বহিত আজ রাত এগারোটায় বা পুনঃসম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে পিস টিনি বাংলায় ডক্টর সাকিরের আন্তরিক বার্তা সবচেয়ে লাভজনক ব্যবসা আপনি কি জানতে চান কোন ব্যবসা আপনাকে সর্বোচ্চ মুনাফা দিতে পারে কোরআন এই মূল্যবান তথ্য বলে দিয়েছে বাকারা নাম্বার দুই